সাথে শেয়ার করব কাইন্ডমাস্টার ভিডিও এডিটিং সফটওয়্যার সম্পর্কে। কাইন্ডমাস্টার দিয়ে আপনি কিভাবে ভিডিও এডিটিং করবেন এবং কি মানে একটা ভিডিওর সাথে আরেকটা ভিডিও অ্যাড করবেন কিভাবে, ভিডিও কাটবেন কিভাবে, মানে ইন্ট্রো সেট করবেন কিভাবে, আপনার সাবস্ক্রাইবার বাটন অ্যাড করবেন, এ টু জেড আমি আপনাদেরকে বিস্তারিত আজকে দেখাবো। কাইন্ডমাস্টার অ্যাপসটা মোবাইলের মাধ্যমে ইউজ করেই থাকি আমরা, তো আমরা আজকে আপনাদেরকে মোবাইলের মাধ্যমে আপনারা কিভাবে ইউজ করবেন, কিভাবে ভিডিও এডিটিং করবেন সে বিষয়ে আপনাদের সাথে শেয়ার করব। তো মূল ভিডিওতে যাওয়ার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, যারা আমার চ্যানেলে নতুন আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশনটা অন করবেন, আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমরা সর্বপ্রথম আমাদের মোবাইলে কাইন্ডমাস্টার অ্যাপসটা ওপেন করে নেব। কাইন্ডমাস্টার অ্যাপসটা ওপেন করার পরে আমরা আমাদের সর্বপ্রথম এই যে ক্রিয়েট নিউ যে অপশনটা আছে আমরা ক্রিয়েট নিউতে আমরা ক্লিক করব। ক্রিয়েট নিউতে ক্লিক করার পরে আমাদের যে ভিডিওটা আমরা এডিট করতে চাই আমরা 16:9 ক্লিক করে আমাদের নেক্সটে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমরা যে ভিডিওটা এডিটিং করব ওই ভিডিওটা সর্বপ্রথম একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব আমরা, ব্যাকগ্রাউন্ডের উপরে ভিডিওটা আমরা অ্যাড করতে চাই। তো সর্বপ্রথম আমরা ব্যাকগ্রাউন্ড নেওয়ার জন্য আমাদের মোবাইলে এখানের মধ্যে যে একটা অপশন আছে এখানে মিডিয়াতে আমরা ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পরে আমাদের যেখানে যে জায়গার মধ্যে আমাদের ব্যাকগ্রাউন্ড ফটোগুলো আছে আমরা জাস্ট ওইখান থেকে আমরা ব্যাকগ্রাউন্ডস ফটোগুলো নিয়ে নেব। আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিলাম। ব্যাকগ্রাউন্ডটা নেওয়ার পরে আমি আমার এই ব্যাকগ্রাউন্ডটাকে আমার ভিডিও যতটুকু হবে অতটুকু পর্যন্ত আমি এই ব্যাকগ্রাউন্ডটাকে দিয়ে দিব। এক মিনিট 6 সেকেন্ড পর্যন্ত আমি আমার এই ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দিলাম। ব্যাকগ্রাউন্ড দেওয়ার পরে এখন আমি এই ব্যাকগ্রাউন্ডের উপরে আমি কিভাবে আমার একটা ভিডিও সেট করব। এই ব্যাকগ্রাউন্ডের ভিডিও উপরে আমি একটা ভিডিও সেট করার জন্য আমি সর্বপ্রথম লেয়ারে ক্লিক করব। লেয়ারে ক্লিক করার পরে মিডিয়াতে আমি ক্লিক করব। মিডিয়াতে ক্লিক করার পরে আমি আমার ভিডিওটা এখানে নিয়ে আসলাম। এখানে আনার পরে আমি আমার পরিমাণ মতো ভিডিওটাকে জাস্ট এইভাবে টানে ধরে ওটাকে ফুল স্ক্রিন করে দেব, এতটুকু করে দেব। করে দেওয়ার পরে আমি এখানে ওকেতে ক্লিক করব। ওকেতে টিকমার্ক দিয়ে দিব। টিকমার্ক দেওয়ার পরে ভিডিওটা যদি আমার স্ক্রিন থেকে একটু বড় ছোট হয়ে থাকে তাহলে আমি ভিডিওটাকে কিভাবে কাটবো, সর্বপ্রথম আমি আমার ব্যাকগ্রাউন্ডটাতে ক্লিক করব। ক্লিক করে একদম লাস্ট মাথায় চলে যাব। তারপর অতটুকু যাওয়ার পরে আমি আবার ভিডিওটাতে ক্লিক করব। তাহলে দুইটাই আপনার সমান হবে, ব্যাকগ্রাউন্ড প্লাস আপনার ভিডিও দুইটাই আপনার সমান হয়ে যাবে। তো এখন আমি আমার ভিডিওটাকে কেটে ছোটো করব, আমার ব্যাকগ্রাউন্ড থেকে ভিডিওটা একটু বড়। তাহলে আমি এটাকে কেটে কীভাবে ছোটো করবো সেটা দেখাচ্ছি। তো আমি এই যে একটা কেসি শো করতেছে এটাতে ক্লিক করব। কেসিতে ক্লিক করার পরে এখানে তিনটে অপশান আছে, তিনটার মধ্যে মাঝখানে যে অপশানটা আমি যেহেতু ডান পাশের অংশটা কেটে ফেলতেছে তাহলে আমি 2 নম্বরটাতে ক্লিক করব। দুই নম্বরটাতে ক্লিক করার পরে আমার এই যে অটোমেটিকলি ভিডিওটা ডান পাশে যে অংশটা আছে ওই অংশটা কেটে পড়ে গেছে, ঠিক আছে। তো এখন আমি এরপরে এখানের মধ্যে যদি আমি কোনো মিউজিক অ্যাড করতে চাই তো সেজন্য আমি এক্সট্রা সাউন্ড অ্যাড করার জন্য এখানের মধ্যে আমি অডিওতে ক্লিক করব। অডিওতে ক্লিক করার পরে আমি আমার এখানের মধ্যে সঙ্গে চলে যাব। সঙ্গে যাওয়ার পরে এই যে আমার এখানে ব্যাকগ্রাউন্ড যে একটা সাউন্ড আছে এই সাউন্ডটাতে আমি প্লাস বাটন দেব। প্লাস বাটন দেওয়ার পরে গেছে এটা অলরেডি এখানের মধ্যে সাউন্ডটা চলে আসবে। সাউন্ড ভিডিও থেকেও সাউন্ডটা অনেক বড়। তো সর্বপ্রথম আমি ভিডিওতে ক্লিক করে একদম লাস্ট মাথা চলে যাব। তারপরে আবার আমি আমার অডিওটাতে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এখানে মধ্যে নিচে যে অপশানটাতে কেসি যে অপশানটাতে আছে ওইখানে চলে যাব। যাওয়ার পরে দুই নম্বরে যে অপশানটা আছে এটাতে ক্লিক করব। ক্লিক করলে আমার বাড়তি অংশ যেটা আছে ওইটা চলে যাবে, ঠিক আছে। এই যে এখন আমার একটা সাউন্ড অ্যাড হয়ে গেছে অলরেডি। এখন আপনার এই সাউন্ডটা যদি আপনি মনে করেন যে আপনার ভলিউম কম বা বেশি তাহলে আপনি এক্ষেত্রে জাস্ট ভলিউমটার উপর সাউন্ডটার উপরে ক্লিক করবেন।
ক্লিক করে যে ভলিউম অপশনে ক্লিক করবেন, আপনি ইচ্ছা করলে এখান থেকে ভলিউমটা একদম কমিয়ে দিতে পারেন, ইচ্ছা করলে আপনি ভলিউম বাড়িয়ে দিতে পারেন। ঠিক আছে, আপনি যাই করতে চান কমাইতে চাইলে কমাবেন, বাড়াইতে চাইলে বাড়াবেন, আপনার ভিডিওটা অডিওটা যেভাবে যাচ্ছে ওইভাবে আপনি যেভাবে কমাইতে বাড়াতে চান কমাই দিতে বাড়াতে পারবেন। ঠিক আছে, তো আমি আমার মতো করে জাস্ট 100 রাখলাম। জাস্ট এরপরে আপনার এই যে এখানে অটো ভলিউমটা অন করে দেবেন, অটো ভলিউমটা অন করার পরে ওকে দিয়ে দেবেন, ব্যাস ভলিউমটা এভাবে সেট হয়ে গেল। এরপরে আপনার জাস্ট এই ভিডিওর সাথে যদি আপনার সাবস্ক্রাইবার বাটন অ্যাড করতে চান, তো আপনি সাবস্ক্রাইবার বাটন অ্যাড করার জন্য জাস্ট আপনি যে জায়গায় অ্যাড করতে চান ওই জায়গাতে আগে ভিডিওটাকে নিয়ে স্থির করবেন। তো এখানে নিয়ে স্থির করার পরে, কারণ আমি এখানে একটা সাবস্ক্রাইবার বাটন অ্যাড করবো, তাহলে এভাবে স্থির করার পরে আপনি লেয়ারে ক্লিক করবেন। লেয়ারে ক্লিক করার পরে এই যে মিডিয়াতে ক্লিক করবেন, মিডিয়াতে ক্লিক করার পরে আপনি যে ফাইলের মধ্যে আপনি যে সাবস্ক্রাইবার বাটনটা আছে আপনি জাস্ট ওই ফাইলতে যাবেন, যাই আপনি সাবস্ক্রাইব বাটনটা আপনি এখান থেকে নিয়ে আসবেন। তো এই যে আমি আমার সাবস্ক্রাইব বাটনটা এখানে নিয়ে আসলাম, নিয়ে আসার পরে সাবস্ক্রাইব বাটনটাকে আমি এভাবে হাত দিয়ে টাচ করে ধরে আমার যতটুকু ভিডিও অংশ আছে ওই অতটুকু ভিডিওর মধ্যে আমি এটা মার্ক করে দিলাম। মার্ক করে দেওয়ার পরে এই যে এই পাশে যে অপশানটা চলে আসছে এই অপশানটাতে আমি হাত দিয়ে আঙুল দিয়ে টেনে একদম উপরের দিকে দিব, দিয়ে এই যে একটা মানুষ খাড়া আছে একটা ক্রোমা কি অপশান যেটা আছে এটাতে আমি ক্লিক করব। ক্রোমা কিতে ক্লিক করার পরে আমি এখানে মধ্যে ইনএবল একটা অপশান আছে ইনএবলটা অন করে দিব। অন করে দিয়ে উপরে যে ওকে টিক মার্ক আছে টিক মার্কে আমি ক্লিক করব। ক্লিক করার পরে এই যে দেখেন আমার অলরেডি এটা সাবস্ক্রাইব বাটনটা সেট হয়ে গেছে। এর পরবর্তীতে আপনি যদি আপনার যে ভিডিওটা আছে ভিডিওটা যদি আপনার কোনো কালারে কোনো প্রবলেম থাকে আপনি ভিডিওর উপরে ক্লিক করবেন। এই যে কালার মধ্যে যাই আপনার বিভিন্ন ধরনের কালার আছে, আপনার কালার এখান থেকে আপনার নিজের মতো করে এটাকে কমাইতে বাড়াতে পারবেন, এক একটাকে এক এক কালার দিয়ে করতে পারবেন। ঠিক আছে, এখান থেকে না করে এই যে অ্যাডজাস্টমেন্ট একটা অপশান আছে এখান থেকে আপনি কমাইতে বাড়াতে পারবেন। ব্রাইটনেস আপনি ইচ্ছা করলে কমাই দিতে পারবেন, ইচ্ছা করলে বাড়াইতে পারবেন আপনার মতো করে। কিন্তু কন্টেস্ট মানে সবগুলো অপশানে আপনি কম বাড়তি আপনি নিজের মতো করে আপনি করে জাস্ট টিক মার্কে আপনি ক্লিক করে দেবেন। ঠিক আছে, সর্বশেষ আমাদের ভিডিওটাতে এডিটিং করা শেষ, কাটা ছেঁড়ার অংশগুলো সবগুলো মিউজিক সব কিছু সেট করার পরে এখন আমরা ভিডিওটা যদি আমরা সেভ করতে চাই তাহলে আমরা কী করতে হবে। আমাদের সেভ করার জন্য ভিডিওটাতে জাস্ট এখানে মধ্যে কর্নারে যে অ্যারো চিহ্ন দেওয়া আছে আমরা জাস্ট এই অ্যারো চিহ্নতে ক্লিক করব। অ্যারো চিহ্নতে ক্লিক করার পরে সেভ অলওয়েজ দেওয়া আছে, এখানে মধ্যে সেভ অলওয়েজে আমরা যাব। যাওয়ার পরে যে এখানে মধ্যে 1080 আপনার আছে, 720 আছে, তারপরে আপনার 540 আছে, এখানে বিভিন্ন অপশান আছে আপনি যে কোনো একটাতে ক্লিক করবেন। ক্লিক করে জাস্ট আপনি এই যে নিচে সেভ আছে সেভ অ্যাজ আমরা সেভ অ্যাজে ক্লিক করবেন। সেভ অ্যাজে ক্লিক করার পরে আপনি এরকম একটা অপশান আসবে, আসার পরে আপনি এটাকে স্কিপ করে দেবেন। স্কিপ করে দেওয়ার পরে এটা অলরেডি সেভ হয়ে যাবে। ভিডিওটা সেভ হয়ে যাওয়ার পরে আপনি আপনার মতো করে সেটা শিখে আপনার কাইন্ড মাস্টারে একটা ফাইল আছে ওই ফাইল থেকে আপনি নিয়ে নিতে পারেন। ঠিক আছে, তো আমাদের ভিডিওটা আজকে এই পর্যন্তই। আমাদের সাথে এতক্ষণ পর্যন্ত থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা এখন পর্যন্ত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন, আর পাশে থাকা নোটিফিকেশনটা অন করে দিন। আর পরবর্তী নেক্সট আপডেট ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকে এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম।